আসসালামু আলাইকুম আমার সব লাভলি ভিউয়ার্সরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আর সবাই বাসায় আছেন, সেফ আছেন, সেটা হচ্ছে এখন সবচেয়ে বড় কথা। আর আজকের এই ভিডিওটা আসলে অনেকদিনের ভিডিও, একসাথে আমি একসাথে করে দেন আমি আপলোড করছি। তো হচ্ছে আমার অনেকদিন আগের একটা ভিডিও, আমি বাহিরে গিয়েছিলাম, তো ভাবলাম এখন তো ঘর বন্দি, আসলে ঘরের ভিতর ইনসাইড ভিডিওর মধ্যে দেখাতে শুধু রান্না বান্না সেম থিং সবাই কম বেশি আমরা দেখাই। তো আমার আসলে রান্না বান্না আমি ঝামেলা সবসময় একটু কম করি, তাই আমার রান্না বান্না তো দেখানো হয় না। তাই ভাবলাম যেহেতু আমার আগের কিছু ভিডিও আছে তো সব একসাথে করে আমি দিয়ে দিই। আর আমার ব্লগ চ্যানেলটার মধ্যে আমি আসলে রেগুলার আপলোড করা হয় না, যার জন্য হয়তো বা অনেকে আমার ভিডিও দেখেনও না। যারা দেখে তাদেরকে ধন্যবাদ। আসলে আমি চেষ্টা করি, বাট কাজে কর্মে এত ব্যস্ত হয়ে গিয়েছি যার জন্য আমি আসলে রেগুলার হতে পারছি না, বাট আমি ট্রাই করছি, যতদিন যাচ্ছি একটু কী বলে এটাকে একটু ইম্প্রুভ করার ট্রাই করছি, ইম্প্রুভ করার ট্রাই করছি মনে হয়। সো এটা হচ্ছে আমার কয়েকদিন আগের একটা ভিডিও, আমি আসলে ভুলেও গিয়েছিলাম যে আমি কোথায় গিয়েছিলাম এই দিন, বাট বাইরের ভিউটা খুব ভালো লাগছিলো, একটু ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে আসলে ডিপেন্ড করে, মাঝে মাঝে দেখা যায় আমার আশেপাশে যারা হাঁটাচলা করছে তাদেরকে দেখে মনে হয় একদমই ঠান্ডা না, বাট আমার নিজেকে দেখে মনে হয় অনেক ঠান্ডা। সো এটা হচ্ছে গতকালকের আগের দিনের ভিডিও। সো রাতের 12টা বাজে, আমি বাইরে একটু ভিউ দেখাচ্ছি, বাইরে খুব ঠান্ডা একটা কী বলে আবহাওয়া চলছে, একটু ঠান্ডা পড়ছে আর রাস্তাঘাট একদম সুনসান। সো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর একটু রান্নাবান্না শেয়ার করি। সো আমি এখন মুরগি রান্না করবো। মুরগিকে রান্না করার জন্য আমি আসলে মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আমি সবসময় একটু এরকম ছোটো ছোটো পিস করি। আসলে এখানে আসার পরে আমি ছুরি দিয়ে কেটে যেভাবে অভ্যস্ত হয়েছি সেভাবেই করছি। সো এখানে আমি সব মশলা দিই, আসলে হলুদ মরিচ, জিরা, ধনিয়া, এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, রসুন আর কি লং, দেন অল্প একটু ব্ল্যাক পেপার, লবণ, তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে দেন আমি একসাথে বসিয়ে দিই, যেন আমার বারবার এটার জন্য আপ ডাউন করতে না হয়। আর এভাবে করলে আমার কাছে এটা টেস্ট আরও বেশি ভালো লাগে। সো রান্না আমি ওইভাবে ডিটেলসে দেখাইনি, আমি এখানে আজকে আলুও দিয়েছি। সো আমার রান্না কমপ্লিট, আসলে রান্না এরকম দেখানোর মতো আসলে কিছু নেটেজের রেগুলার রান্না, আর সব কিছু তো আগেই দিয়ে দিয়েছি, সো মিডিলে দেখানোর কিছু নেই। সো গতকালকে আমি রোজা রেখেছিলাম, আর রোজা রেখে একটু টায়ার্ড হয়ে গেছি, অনেকদিন পর রোজা রেখেছি। সো রোজার ইফতারের জন্য আমি আসলে পাস্তাও করছিলাম। সো পাস্তার মধ্যে আমি নর্মালি এরকম ব্রোকলি দেওয়া হয় না, বাট এটা আমার লেফট ওভার কিছু ব্রোকলি ছিল, যার জন্য আমি একটু ভেবেছি যে ব্রোকলি দিয়ে দেখি কেমন লাগে। আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আমি ব্রোকলিটাকে একটু স্টিম করে নিয়েছি, আর আমি একটু চিকেন দেবো এখানে, আর আমি একটু ডিফারেন্ট ওয়েতে করা ট্রাই করেছিলাম, বাট আমি জানি না কেমন হয়েছে। সো আমি আজকে এই পাস্তা সসটি ইউজ করব এই পাস্তার জন্য, যে আমার ব্রোকলি স্টিম করা। আর এখানে আমার একটু পাস্তা ওয়াটার এবং যে ব্রোকলি স্টিম ওয়াটার ওইটা আমি একটু রেখেছি জাস্ট ফর এক্সট্রা ফ্লেভার, আমি দেখি অনেক এরকম দেয়। আর আমি এখানে অল্প একটু সয়া সস ইউজ করবো, আর এখানে ডিম ছাড়া তো হবেই না, অবভিয়াসলি ডিমটা ম্যান্ডেটরি, আমার সব কিছুতে ডিম লাগে। সো এখানে আমি পেঁয়াজ, চিকেন অ্যান্ড ডিমটা ভালো করে ভেজে একদম কী বলে ঝরঝর করে নিয়েছি। আমার সবসময় এখানে একটু মেস্তাপি লাগে দেখতে, বাট ইটস জাস্ট গুড আলহামদুলিল্লাহ। সো দেন আমি পাস্তাটাও দিয়ে দিয়েছি, দেন পাস্তা দেওয়ার পর আমি এই সসটা দিব। একজন এক একভাবে করে, আমি অনেককে দেখেছি পাস্তা সস আগে দেয় দেন পাস্তাটা দেয়, আসলে এটা ডিপেন্ড করে কে কীরকম করতে চায়। সো আমি আসলে সবসময় আমার মতো করি করি, এবং আমার বাসার সবাই এভাবেই লাইক করে, সো আমার জন্য দ্যাটস ফাইন। আমার আসলে প্রফেশনাল কাউকে ফলো করতে গেলে দেখা যাবে যে আমি আরও বেশি মেসড আপ করবো, তার জন্য আমি নিজের মতো করি করি। সো আমি ব্রোকলিটাও দিয়ে দিয়েছি পাস্তা সসের পরে, কাজে আমি ব্রোকলি আগে দিতে চাই না, আগে দিলে দেখা যেত ব্রোকলিটা আরও বেশি নরম টাইপের হয়ে যেত, যার জন্য আমি এটা করিনি। আর ব্রোকলি তো দেখা যায় একটু কাঁচা কাঁচা থাকলে ওইটাও খাওয়া যায়, আর ব্রোকলিটা সবাই এরকম কম বেশি পছন্দই করে। সো এটা হচ্ছে আমার ফাইনাল রেসিপির লুক, তো আলহামদুলিল্লাহ টেস্ট ইজ গুড, আমার কাছে ভালোই লেগেছে। যদিও আমি ব্রোকলি নিয়েছি, আমি এত ব্রোকলি খেতে পছন্দ করি না, বাট তাও আমি খেয়েছিলাম, ভালোই লেগেছে। সো এখন হচ্ছে আমার ইফতারের জন্য ওয়েট করছিলাম, আর ইফতারের জন্য যেহেতু আমি একা রোজা রেখেছি, আহামরি এত কিছু আয়োজন করিনি, আপনি যে টুকটাকের মধ্যে খাবো দ্যাটস ইট আর কিছুই না।
সো এটা হচ্ছে আমি স্যালমনকে বেক করব ওভেনে। সো এটা হচ্ছে আমি এরকম স্টেক ফিলে পাওয়া যায় বিজে থেকে এনেছি এটা। সো এটা একদম লম্বা একটা ফিলে থাকে, সো এটাকে আমি কেটে নিই আমার শেপ অনুযায়ী। এটা মাঝে মাঝে কেউ কেউ আসল পিস করে নেয় ওদের থেকে, কিন্তু বিজেতে এরকম ওরা করে দেয় না, এরকম ওরা প্যাক থাকে। সো প্যাকটা এরকম আনতে হয়। সো আমি এই জন্য বাসায় এনে এটাকে কেটে দেন এটাকে বেক করি। সো এখানে আমি একটা সস দিয়েছি, লবণ, সব ধরনের সিজনিং অ্যান্ড হচ্ছে একটু ব্ল্যাক পেপার এবং লেমন। আমি লেমনটা ইউজ করি বিকজ লাইমটা দেখাচ্ছে, লাইমের আমার কাছে সবসময় মনে হয় লাইমের একটু রস কম থাকে, লেমনের একটু বেশি থাকে আমার কাছে মনে হয়, আমি জানি না কারোর কাছে কেমন মনে হয়। এর জন্য আমি চেষ্টা করি লেমনটি ইউজ করার। আর এটা টেস্ট আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য প্রায়ই করা হয় এটা। দেখা যায় যখন আমি স্যালমনটা নিয়ে বেক করি, আর বেক করা ফুডটা অনেক পছন্দ করে। সো আমি এটাকে আই থিঙ্ক ইফ আম নট রং 300 ডিগ্রিতে আমি করেছি এটা 20 মিনিটসের মতো। আসলে আমি একটু মেস্ট আপ করে ফেলেছি, কাজে আমি মাঝে মাঝে নিজে নিজে এক্সপিরিয়েন্স করি, কখনো কম দেই কখনো একটু বেশি দেই, যার জন্য আমার মনে থাকে না কোন সময় কোনটা বলেছি বা কোনটা করেছি। এর জন্য আমি বলেছি 252 আই থিঙ্ক 300 ডিগ্রিতে আমি 20 মিনিটস করেছি। মাঝে মাঝে দেখা যায় একটু কম বেশি হয়। সো এটা হচ্ছে আমি রিসেন্টলি একটা নেল পলিশের বাক্স কিনেছি আমার ছোটো ননদের জন্য। সো নেল পলিশ খুবই পছন্দ করে, তো আমি এটা দেখি ওর জন্য আমার কিনতে অনেক ইচ্ছা হলো, যে ভালো যে না কিনে ওকে গিফট করি, এবং ও অনেক পছন্দ করেছে, ও অনেক খুশি হয়েছে আসলে এরকম গিফট পেয়ে। আর এরকম দেখা যায় আমরা একসাথে থাকি, টুকটাক চেষ্টা করি মাঝে মাঝে, ও তো ছোটো আমাদের, মানে অত ছোটো না তাও আর কি ছোটো, তো এর জন্য আর কি চেষ্টা করি যখন যা খাওয়া দাওয়া করি আর যা করি আমি ওকে সব কিছুতে রাখি, লাইক গিফট দেওয়া হোক বা নতুন কিছু বানালে ওর জন্য রাখা। আমি বন্ডিংটা ট্রাই করি অ্যাজ এ লাইক ফ্রেন্ডলি হিসাবে থাকা ট্রাই করি, এবং আমার সাথে ভালোই ফ্রেন্ডলি, সো আই এম হ্যাপি ফর দ্যাট। সো এটা হচ্ছে আরেকদিনের ভিডিও, আমি আরেকদিনের ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে স্নোর একটা ভিডিও, খুব ভালো লাগছিলো দৃশ্য, তাই ভাবলাম যে ভিডিও করি। সো আজকের ভিডিও আমার এতটুকু ছিল, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।